আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ফ্রেন্ডস, ফেসবুক আর্নিং 60 ডেজ চ্যালেঞ্জ। এর আগেও আমি বলেছি যে ফেসবুকে কপি পেস্ট কাজ কীভাবে হয়, এর আগেও কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তো এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো, দেখিয়ে দেবো 60 ডেজের চ্যালেঞ্জ, অর্থাৎ 60 দিন যদি আপনি আমার স্টেপ ফলো করেন, আমি গ্যারান্টি দিলাম আপনি কিন্তু ফেসবুক থেকে জাস্ট কপি পেস্ট করে ইনকাম করবেন। এখন বলবেন ভাই এ তো কম্পিউটার লাগবে, এ লাগবে, ও লাগবে, কিচ্ছু লাগবে না, জাস্ট একটা মোবাইল থাকলেই এনাফ। স্টেপগুলো ফলো করতে হবে, ইনশাল্লাহ আপনি এখান থেকে 60 ডেজের আগেই ইনশাল্লাহ ইনকাম করবেন। তার প্রুফস্বরূপ আমি কিছু দেখাতে চাই। একটা আমি ফেসবুক পেজ ওপেন করলাম, সেটাও কিন্তু জাস্ট কপি পেস্ট। ওকে, তো এখানে ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ডে আসলে এর মনিটাইজেশন টুলস আছে, জাস্ট সেই মনিটাইজেশন টুলস আসবো, আসার পরে হয়তো এখানে কিছু মনিটাইজেশন, তাই জাস্ট অ্যাড অন রিলস, কারণ এটা সম্পূর্ণ বোনাস এবং অ্যাড অন রিলসের উপরে কাজ হবে। তো এখানে দেখেন ডেটটা ফলো করলে বুঝতে পারছেন জাস্ট কপি পেস্ট, জাস্ট কপি পেস্ট যদি এটা হয় তো এটাই আলহামদুলিল্লাহ, এর থেকে বেশি দরকার হয় না, কারণ এখানে হিউজ পরিমাণ। এখান থেকে যদি আমরা জাস্ট দ্বিতীয়টা দেখি, যেখানে বোনাস, অর্থাৎ দুটোর ওপর আমাদের কাজ চলবে, ইনস্টেম অ্যাড এবং বোনাস, যেটা আপনি শর্টকাট, অর্থাৎ প্রচুর পরিমাণ মেহনত লাগবে এরকম কিছু না, জাস্ট আপনি মেহনত করতে হবে সিস্টেম বুঝে। এখানে আমরা যাব, যাওয়ার পরে এখানেও মনিটাইজেশন টুলস আছে, পেজটাই বেশ কিছুদিন কাজ করা হয়নি অবশ্যই, তো এখানে কিন্তু বোনাস সেট আপ আছে। তো যদি বোনাস সেট আপটা আমরা দেখি, এটা কিন্তু সম্পূর্ণ বাংলাদেশের মধ্যে। আপনি এখন বলবেন যে ভাইয়া এ তো ইউএসের মধ্যে, আপনি তো ইউএসের মধ্যে কাজ করেন না, এখানে একদম বাংলাদেশের মধ্যে, এও কিন্তু বোনাস সেট আপ আছে, এখানেও কিন্তু আপনি যদি কাজ করেন এখান থেকে আর্নিং হবে, যাক। ওকে, এখন স্টেপগুলো আপনাকে ফলো করতে হবে এবং আমার কথাগুলো আপনাকে মেনে কাজ করতে হবে। আমি ইনশাল্লাহ কথা দিলাম, 60 ডেজ পরে এসে আপনি অবশ্যই, আপনি যদি স্টেপগুলো ফলো করে কাজ করেন, 60 ডেজ না, প্রায় 1.5 মাসের মধ্যে আপনি এসে বলবেন যে ভাই আলহামদুলিল্লাহ আমি পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। এখন কাজটা কি, সম্পূর্ণ মোবাইল দিয়ে হবে, জাস্ট আপনাকে কপি পেস্ট করতে হবে, এভরিথিং ইজ ক্লিয়ার, কোনো আপনাকে হার্ডওয়ার্কিং লাগবে এরম না। তো প্রথম স্টেপ থাকবে আপনি আলাদা কিছু, অর্থাৎ আপনার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট না, আলাদা কিছু যাকে ক্লোন বলা হয় আর কি এই ভাষায়, তো এরকম আইডি দেখে তার থেকে আপনাকে নর্মালি 5 থেকে 10টা, আপনি যেভাবে পারবেন আর কি, 5 থেকে 10টা আপনাকে ফেসবুক পেজ বানাতে হবে। আপনার পার্সোনাল আইডি দিয়ে যেন কখনও পেজ বানাবেন না, আলাদা আইডি দিয়ে আপনি 5 থেকে 10টা পেজ, এবং আপনারা চাইলে 30 দিন ওল্ড পেজ কিন্তু বাই সেল হয়, অর্থাৎ আমাদের কাছে কিন্তু ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সকল কিছু কিন্তু বাই সেল আমাদের কাছে অ্যাভেলেবল আছে, চাইলে আপনি আমাদের কাছ থেকেও নিতে পারবেন। এখন আপনার কাছ থাকবে 30 ডেজ ওল্ড পেজ আপনাকে নিতে হবে, কিংবা নতুন পেজ আপনাকে বানায় নিতে হবে, নর্মালি 5 থেকে 10টা। ওকে, নেওয়ার পরে আপনাকে একটু কন্টেন্ট ফাইন করতে হবে, সেটার জন্য কোথায় যাবেন, টিকটক যেতে পারেন, ইউটিউব যেতে পারেন, ইনস্টায় যেতে পারেন, যেখানে হিউজ পরিমাণ কন্টেন্ট আছে, সেখানে আপনাকে 5টা কিংবা 10টা পেজের জন্য 5টা থেকে 10টা ক্যাটাগরি আপনাকে চুজ করে নিতে হবে। অর্থাৎ আপনি বলবেন এখন কী ক্যাটাগরি কাজ করলে সব থেকে ভালো হয়, যে আমরা যেটা কাজ করি সেই কথাই কিন্তু আপনাদের মধ্যে বলতেছি, এখানে যেটা আমরা করি সেই জাস্ট সেটাই আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমরা বেশিরভাগই প্রিমিয়াম কন্টেন্ট নিয়ে কাজ করি, অর্থাৎ আমরা বাংলাদেশি ইন্ডিয়ান কোনো কন্টেন্ট নিয়ে কাজ করি না, কারণ সেখানে ভিউ বেশি হলেও কি আর্নিং অনেক কম, অর্থাৎ আপনার মেহনতের সাথে সেখানে অনেক কম হয়ে যায়। এখন এটার জন্য আপনি ইনস্টার, আমি কিন্তু আপনাদের সময় নষ্ট করবো না বলে ঠিক আছে দেখাচ্ছি না, কারণ এই জিনিস যদি দেখতে চান অবশ্যই আমাদের এর আগের ভিডিও দিয়ে আছে, সেগুলো স্টেপ বাই স্টেপ দেখতে পারেন, প্লে লিস্ট করা আছে ইউটিউবে, ফেসবুকে, সব জায়গাতে আপনারা দেখে নিতে পারেন। এখন আপনার কাজ থাকবে আপনি ইউটিউব কিংবা ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম, ওকে, যেখানে খুশি সেখান থেকে আপনি এই ভিডিওগুলো কালেক্ট করতেন। ভিডিও কিন্তু শর্ট ভিডিও, কাজ থাকবে দুই রকম, একটা আছে রিলস ভিডিও আর একটা আছে ফটো। ফটোর জন্য আপনি বোনাস পেতে পারেন, রিলসের জন্য অ্যাড অন রিলস পেতে পারেন, এবং অ্যাড অন রিলস পাওয়া খুবই সহজ, যেহেতু একটা ইনভাইট প্রোগ্রাম অনলি, যদি আপনি কাজ করতে পারেন ইনশাল্লাহ আপনি এগুলো পাবেন। দেখুন কাজ থাকবে আপনি 5 থেকে 10টা পেজ আপনি বানাবেন, 30 ডেজ ওল্ড পেজের উপর যদি কাজ করতে পারেন তাহলে আপনি 60 দিন লাগবে না, তার আগেই আলহামদুলিল্লাহ হবে। এখন আপনার কাজ থাকবে আপনি প্রতিদিন এই 5টা কিংবা 10টা পেজের মধ্যে নর্মালি প্রত্যেক পেজে 3টা করে ভিডিও আপলোড দিতে হবে। এখন আমি টাইমটাও বলে দিই আপনাদের সাথে, সেটা হচ্ছে সন্ধ্যার থেকে 12টা পর্যন্ত, অর্থাৎ আপনি সন্ধ্যে 6টায় একটা ভিডিও আপলোড দিতে পারেন, 9টায় 1টা দিতে পারেন, আর রাত 12টায় 1টা দিতে পারেন, কারণ এই টাইমে প্রিমিয়াম কন্টেন্টগুলো, প্রিমিয়াম কান্ট্রির লোকগুলো অনলাইনে থাকে, সেখানে যদি আপনি আপলোড করেন এই ইউনিক আর প্রিমিয়াম কন্টেন্ট যে অডিয়েন্স আছে এগুলোকে টার্গেট করতে পারবেন, কারণ আমরা যেভাবে কাজ করি জাস্ট সেইভাবেই কিন্তু আপনাদের বলতেছি, কারণ এখন কিন্তু ফেসবুকের মধ্যে বিশাল গেম চলতেছে, যদি আপনি কাজ বোঝেন, কাজ করেন, আলহামদুলিল্লাহ আমি বলবো কিন্তু আপনি বেমুখ হয়ে যাবেন না, ইনকাম করবেন, কারণ এত পরিমাণ দেখানোর সুযোগ আমাদের কাছে থাকে না। আর আপনারা রিসেন্টলি জানেন আমি ইউটিউবেও কিন্তু সেভাবে ভিডিও দিতে পারছি না, যেহেতু আমরা অনেক সাইটে অনেকভাবে ব্যস্ত আছি। এখন কাজ থাকবে আপনাকে 5টা কিংবা 10টা পেজ বানিয়ে 5টা থেকে 10টা ক্যাটাগরির পেজ
ক্লিয়ার করে আপনাকে নর্মালে প্রত্যেক পেজের মধ্যে তিন টেকের ভিডিও আপলোড করতে হবে। এখন বলবেন যে ভাই এইটা কি শেয়ারিং দেওয়া লাগবে? হ্যাঁ, যদি আপনি শেয়ারিং দেন তো আলহামদুলিল্লাহ, কারণ যদি আপনি ওই পেজ কিংবা ওই আইডি দিয়ে বিভিন্ন রকম গ্রুপ একটু কষ্ট করে খোঁজেন, ফ্রি যেগুলো অটো অ্যাপ্রুভাল হয় এগুলো হিউজ পরিমাণ পাওয়া যায়, এবং এর জন্য কিন্তু এক্সটেনশন আছে যেগুলো দিয়ে কিন্তু আপনারা এটা বেই করতে পারেন। ওকে, তো সেটাতে আপনি যদি চান, যদি সেরকম ক্যাপাসিটি থাকে, বন্ধুবান্ধবের আইডি থাকে, সেই আইডি দিয়ে আপনি ভিডিও আপলোড করার পরে দুই একটা গ্রুপে শেয়ার দিতে পারেন, কিংবা বন্ধুবান্ধবের লিঙ্ক দেওয়ার পরে সে তারাও একটু শেয়ার করে দিল, তো আপনি কিন্তু খুব দ্রুত হয়ে যাবে। শেয়ার থাকলে আলহামদুলিল্লাহ, আর শেয়ার না দিলেও আমি কিন্তু শেয়ার বাদে অনেক পেজের উপর কাজ করি, যেখানে আমি রেগুলারভাবে দুটো থেকে তিনটে ভিডিও আপলোড করি, তো ইনশাল্লাহ এক মাসের মধ্যে কিন্তু পেজের একটা গ্রোথ এসে যায়। যদি আমি ওরকম দেখাই, এরকম পেজ কিন্তু আমাদের কাছে বহুত আছে যেগুলো কিন্তু খুব কম সময়ে কিন্তু ভালো একটা গ্রোথ আসে, তাও আপনাদের দেখানোর জন্য সময় নষ্ট করবো না বলে যেন দেখালাম না। যাই হোক, আমি ওটা ওই বিষয়ের উপর যাচ্ছি না, কারণ আপনাদের সময় নষ্ট করবো। এখন আপনার 60 ডেজের যে গল্পটা, সেই গল্পটা হচ্ছে এই যে আপনাকে 30 দিন পুরাতন একটা পেজ দরকার হয়। যদি হয় তো আলহামদুলিল্লাহ আপনার দ্রুত হবে, আর যদি নতুন পেজ হয় তাহলে 60 ডেজ। এই 60 ডেজ আপনি যদি একটানা কাজ করেন, ইনশাল্লাহ আমি কথা দিলাম আপনি 60 ডেজ পরে এসে অবশ্যই আমার ইউটিউব কিংবা ফেসবুকের মধ্যে কমেন্ট করবেন যে ভাই আলহামদুলিল্লাহ আমি এই সেটআপ পেয়েছি, পেজ সেল করে দিয়েছি কিংবা নিজে কাজ করতেছি। তা সিম্পল একটা স্টেপ, আপনার কাছে 5 থেকে 10টা পেজ থাকা লাগবে, আপনার নিজের পার্সোনাল আইডি দিয়ে না, আপনার পার্সোনাল আইডি ওই পেজের অ্যাডমিন থাকবে, আপনার পার্সোনাল আইডি দিয়ে পোস্ট করবেন, কিন্তু আপনি যেন আপনার পার্সোনাল আইডি দিয়ে এই 5টা কিংবা 10টা পেজ খুলবেন না, আলাদা সাইটে কিনে নিতে পারেন কিংবা আলাদা আইডিতে বানায় নিয়ে 5 থেকে 10টা পেজে 5 থেকে 10 রকম ক্যাটাগরির উপরে রেগুলারভাবে প্রতি পেজে 2 থেকে 3 টেকের ভিডিও পার ডে আপলোড করে ইনশাল্লাহ ভালো করে হ্যাশট্যাগ ট্যাশট্যাগ যে টাইটেলগুলো আছে এই ধরনের কিন্তু বহুত টপিক্স আছে, মেশিনারি ভিডিও আছে, WWE আছে, বিভিন্ন কার্টুন আছে, এরকম বহুত কন্টেন্ট আছে। আপনি যদি কন্টেন্ট একটু সুন্দর করে ফাইন করে আপনি লাগাতে পারেন, ইনশাল্লাহ আমি বললাম 60 ডেজের মধ্যে আপনি অবশ্যই কিছু না কিছু পাবেন ফেসবুক থেকে, কারণ প্রচুর মানুষ কাজ করতেছে, আপনার কল্পনার বাইরে এত পরিমাণ কাজ করতেছে। তো ইনশাল্লাহ আশা করি আমার কথাগুলো অনুযায়ী আপনারা যদি কাজ শুরু করে দেন, বেশি কিছু করা লাগবে না, জাস্ট আমি যে স্টেপগুলো বললাম শুধু এই স্টেপগুলো আপনি 60 ডেজ 30 দিন কাজ করেন, 60 ডেজ লাগবে, 30 দিনের মধ্যে আপনি ফলাফল পাবেন ইনশাল্লাহ। তো আশা করি এই ইনফরমেশনটা আপনাদের কাছে অনেক হেল্পফুল হবে, যদি এই বিষয়ে আরও কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন, বিস্তারিত লিখে রাখবেন। ওকে, ইনশাল্লাহ আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।